অসংগঠিত শ্রমিকদের কেন্দ্র রাজ্য সরকারের সুযোগ সুবিধার আওতায় আনার লক্ষ্যে ই শ্রম কার্ড প্রদান শুরু করলো রাজ্যের শ্রম দপ্তর। এই কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা যেমন বিমান সুযোগ সুবিধা পাবেন, তেমনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই কার্ডের সুফল পাবেন শ্রমিকরা। ই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এই ই শ্রম কার্ড একটা কার্ডের মাধ্যমে সারা ভারতবর্ষে এই কার্ডটার মাধ্যমে কাজ হবে। এর মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছেন, যেমন কৃষি শ্রমিক রয়েছেন, বাগিচার শ্রমিক রয়েছেন, তারপরে পরিবহন ক্ষেত্রে শ্রমিক রয়েছেন, নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা রয়েছেন, আশা অঙ্গনওয়াড়ি মিড ডে মিল ওয়ার্কাররা রয়েছেন, এদেরকেও এই কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ওনারা এই কার্ডটা যাদের মধ্যে থাকবে, যাদের কাছে থাকবে, আগামী এক বছরের জন্য বিমার সাধারণ বিমার আওতায় আসবে। যদি কেউ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় এদের মধ্যে কারো, তাহলে 2 লক্ষ টাকা সরকারি মানে বিমা ক্ষেত্রের থেকে সাহায্য পাবে, এবং আহত হলে 1 লক্ষ টাকা পাবে।